এই মুহূর্তে যে ব্রেকিং খবর, কিছুক্ষণের মধ্যেই রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানাই, কিছুক্ষণের মধ্যেই রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনার কথা উঠে আসছে। আর অল্প কিছুক্ষণ সময় এবং তারপরেই রাজভবনে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক, এমনকি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এই সাক্ষাৎ পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে করা হচ্ছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ছবি আমরা দেখেছি এবং সেই হিংসার ঘটনার প্রেক্ষিতে এবং তার পরবর্তীতেই একেবারে রাজভবনে ছুটে যাওয়া রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের এই সাক্ষাৎ বৈঠকে, এমনকি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেই সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। এই মুহূর্তে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ময়ূক, একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে, কারণ আজ বিকালে রাজ্যপালের সঙ্গে এই যে মুখ্যমন্ত্রী যে সাক্ষাৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। ময়ূক, একদমই তাই। এবং তার পাশাপাশি তুমি জানো যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কলকাতায় ফিরে এসেছেন, তিনি দিল্লিতে ছিলেন। দিল্লি এবং মুম্বাইয়ের সফর শেষে কলকাতায় ফিরে আসার পরে রাজভবন সূত্রে আমরা যে খবরটা পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপয়েন্টমেন্ট টাইম রয়েছে বিকেল চারটের সময়, সেই বিকেল চারটে যে টাইম, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কার্যত গোটা এরিয়া জুড়ে রাজভবন চত্বর, সেই চত্বরে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি, যে ছবি টেলিভিশন স্ক্রিনে আছে, যে গাড়ি মুখ্যমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় সম্ভবত পৌঁছাচ্ছে, অবশ্যই মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছাচ্ছে। মুখ্যমন্ত্রীর কনভয় এই মুহূর্তে রাজভবনে ঢুকে গেল, তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে সাদা গাড়িতে, একটি মহিন্দ্রার গাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং তার পাশাপাশি যে গোটা কনভয়টা রয়েছে, সেই কনভয়টা একাধিক গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদূর সম্ভব যে লাইব্রেরি, স্টাডি রুম বলা হয়, ঐতিহাসিক স্টাডি রুম, স্টাডি রুমে মিটিং আয়োজন করা হবে। রাজ্যপাল সাধারণত মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা বরিষ্ঠ আধিকারিক রয়েছেন তাদের সাথে স্টাডি রুমে সাক্ষাৎ করেন, এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই সাক্ষাৎকার। তার কারণ, একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যপালের কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার মধ্যে রাজীব সিনহাকে নিয়েও কথা বলার সম্ভাবনা রয়েছে। রাজীব সিনহার ভবিষ্যৎ কি, রাজীব সিনহার যে চাকরি যেটি ঝুলে রয়েছে, জয়েনিং রিপোর্ট এখন অব্দি অ্যাকসেপ্ট করেনি রাজ্যপাল, সেই বিষয়টা নিয়ে কথা হতে পারে। এবং তার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপাল কিন্তু নিজে হোম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, রিপোর্ট দিয়েছেন, এবং একাধিক বিল, যে বিলগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেই জায়গাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই মুহূর্তে সাক্ষাৎকার রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, অস্থায়ী উপাচার্য যে বিভিন্ন আইপিএস অফিসারকে, বিচারপতিকে নিয়োগ করা হয়েছে, সেই বিষয়েও এই মুহূর্তে খবর আমরা পাচ্ছি। একেবারেই তাই, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ময়ূক, ইতিমধ্যে কিন্তু রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কনভয় পৌঁছে গিয়েছে, এবং যে নির্ধারিত সময় ছিল চারটের সময়, বিকেল চারটের সময় এই সাক্ষাতের সময় দেওয়া হয়েছিল, এবং সেই মতোই রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমাদের প্রতিনিধি পিঙ্কিও আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, যেমনটা আমরা ছবিতে দেখতে পেলাম, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। একেবারে দেখো, নির্ধারিত সময় চারটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন রাজ্যপালের, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পূর্ব নির্ধারিত এই সময়ে কিন্তু এসে পৌঁছেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনও এই সবে মাত্র মুখ্যমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় রাজ্যপাল রাজভবনে এসে পৌঁছলো, এবং তার কনভয়ের আগে কিন্তু নিরাপত্তা, এখনও তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন পুলিশ থেকে একাধিক এখানে কিন্তু দায়িত্বে রয়েছেন, এবং একই সঙ্গে একাধিক বিষয় নিয়ে আজকে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কি কি বিষয় নিয়ে উঠে আসে, কি কি বিষয় নিয়ে সাক্ষাৎ হয়, সেই বিষয়ে কিন্তু নজর থাকবে। তো না, একেবারেই, অর্থাৎ এই সাক্ষাৎ এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা অটুট করা হয়েছে। রাজভবনের বাইরের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগেই প্রথম সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরে রিপাবলিক বাংলা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনভয় নিয়ে একেবারে সোজা চলে যান রাজভবনের রন্ধনে, এবং রাজভবনের ভেতরেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আজ সাক্ষাৎ রয়েছে মুখ্যমন্ত্রী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতির ক্ষেত্রে।